সদৌ অসম ছাত্র সন্থার আহ্বান মর্মে আজি তামোলপুৰ জেলা ছাত্র সন্থায়ও বিদ্যুৎ মাচুল বৃদ্ধি আর স্মার্ট মিটারের বিরুদ্ধে বা অনিয়মিত বিদ্যুৎ যোগানের বিরুদ্ধে তামোলপুৰ জেলা সদৌ তেনেদরে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে। তামোলপুৰ জেলা ছাত্র সন্থায় ইয়াত শবযাত্রা কার্যসূচী রূপায়ণ করেছে। এনেদরে তামোলপুৰ রাজপথে শবযাত্রা কার্যসূচী রূপায়ণ করে আহি তামোলপুৰ যে বিদ্যুৎ উপসংমণ্ডল কার্যালয় আছে সেই কার্যালয়লে এনেদরে তামোলপুৰ জেলা ছাত্র সন্থায় প্রতিবাদ করে আহিছে। সদৌ অসম ছাত্র সন্থার আহ্বানত অসমত স্মার্ট মিটার অতিরিক্ত অভাবনীয় বিদ্যুৎ মাচুল বৃদ্ধি আর অনিয়মিত বিদ্যুৎ যোগানের বিরুদ্ধে এনেদরে সমগ্র অসমের লগতে এনেদরে তামোলপুৰ তথা তামোলপুৰ জেলা ছাত্র সন্থায় প্রতিবাদ করা দেখিলে পাওয়া গেছে। মূল ওসর সদৌ অসম ছাত্র সন্থার কার্যনির্বাহক আছে এইটো হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যে স্মার্ট মিটার সিস্টেম উলিয়াইছে, এই স্মার্ট মিটার সিস্টেমটো হৈছে অসমৰ জনসাধারণের পৰা স্মার্টনেসে পয়সা উলিয়াই নিয়ার একটা মাধ্যম, যার কারণে অসমৰ রাইজ সর্বশ্রান্ত হৈছে, অসমৰ রাইজ জুৰুলা হৈছে। হিমন্ত বিশ্ব শর্মার স্মার্টনেস নোহোৱা কৈছে স্মার্ট মিটারটোৱে। তেওঁৰ যদি স্মার্টনেস আছে তেতিয়াহলে স্মার্ট মিটার অতি শীঘ্রে বন্ধ কৰক। অসমৰ রাইজ সর্বসাধারণ রাইজ জুৰুলা হৈছে, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছে অসমের রাইজ, গতি এই এই সিদ্ধান্ত শীঘ্রে বাতিল করব লাগে আর অভাবনীয় বিদ্যুৎ মাচুল রোধ করব লাগে। অসমের রাইজে পরিত্রাণ বিচারিছে স্মার্ট মিটারের পর। রাজ্যের আজি তামোলপুৰ তামোলপুৰ জেলা ছাত্র সন্থায় এনে এনেদরে শবযাত্রা করেছে আর তামোলপুৰ রাজপথে আসলে শবযাত্রা প্রতিবাদ করে আসলে তামোলপুৰ বিদ্যুৎ উপসংমণ্ডল কার্যালয়ে আহি এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাইছে। মোৰ কেমেৰা সহযোগী মই পুনৰ পৰিৱেশটো দেখাবলৈ অনুৰোধ জনাইছো। তামোলপুৰ জেলা ছাত্র সন্থায় প্রতিবাদী কার্যসূচী আজি অসমৰ জনসাধাৰণক এইখন চৰকাৰে তেতুচেপা দি সকলো ফালৰ পৰা যি কৰ সংগ্ৰহৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে এই চৰকাৰখনক আমি ধিক্কাৰ জনাইছোঁ। আৰু স্মাৰ্ট মিটাৰৰ জৰিয়তে যি গাঁৱে গাঁৱে সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰিছে চৰকাৰে এই সন্ত্ৰাস বন্ধ কৰক। সন্ত্ৰাসৰ জৰিয়তে ঘৰে ঘৰে যি কৰ সংগ্ৰহৰ ব্যৱস্থা অত্যধিক কৰ সংগ্ৰহ কৰি সাধাৰণ জনতাক তেতুচেপা দি চেপিছে, সাধাৰণ জনতা পোহৰ জ্বলাই তেওঁলোকৰ ল'ৰা ছোৱালী তেওঁলোকে পোহৰ জ্বলাই বিদ্যুতৰ পোহৰত থাকিব পাৰিবনে নোৱাৰে ভৱিষ্যতে সংকট হৈছে। এইকাৰণে আমি বিদ্যুৎ বিভাগক ধিক্কাৰ জনাইছোঁ, এ পি ডি চি এলক ধিক্কাৰ জনাইছোঁ, বিদ্যুৎ নিয়মীয়কৰণ কৰক আৰু বিদ্যুৎ মাচুল হ্ৰাস কৰক আৰু স্মাৰ্ট মিটাৰৰ যি অতিহাৰ্য এই স্মাৰ্ট মিটাৰৰ অতিহাৰ্য বন্ধ কৰক। আগৰ যি মিটাৰ আছিল সেই মিটাৰৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰক, স্মাৰ্ট মিটাৰ আঁতৰাই দিয়ক।